হুয়াওয়ে ফ্রিলেস প্রো, এটি আমি নন থেকে অর্ডার করেছিলাম। তো অর্ডারটা আসার পর আমি অনেক খুশি হয়েছি। তো ওপেন করার সময় একটা ভিডিও তৈরি করব ভাবছি, একটা ভালো রিভিউ দেবো, কিন্তু প্রোডাক্টটা ওপেন করার পর দেখলাম কি, দেখেন এটার বক্সে বাঁকা, ওইটা কোনো বড় কথা না, কিন্তু বক্সের মধ্যে যে প্লাস্টিকটা লাগানো থাকে র্যাপিং অরিজিনাল, ওইটা নাই। আমি তারপরও কিছু না ভেবে সিলটা খুললাম, ওপেন করে দেখব। দেখার পরে একদম হতাশ হয়ে গেলাম। সব কিছু ওকে ছিল, কিন্তু আপনার নতুন হেডফোন কেনার পরে যে সিলগুলো থাকে, আমি প্রথমত এইগুলো এটা আরেকটা নিয়েছিলাম আগে, তো আমি জানি যে অরিজিনালটার র্যাপিং কীরকম হয়। তো এই হেডফোনের যে কাভারগুলো দেওয়া থাকে স্মল সাইজ লার্জ সাইজ, ওইগুলো নাই, তো আমি ওই জন্য বেশি হতাশ হলাম। প্লাস এটা ইউজ করা, অন্য কেউ ইউজ করেছিল, ওইটা আমাকে গছাই দেওয়ার চেষ্টা করছে ওরা। দেখেন এখানে এটা চার্জিং পোর্ট, চার্জিং পোর্টের সাথে ওই কাভারগুলো থাকে পাশের বক্সে, কিন্তু ওইটাতে কিছুই নেই। ইউজুয়াল মেনু সব কিছু আছে, কিন্তু ওইটা নেই। তো আমি খুব হতাশ হয়েছি এটা কিনে। আমি রিটার্ন রিকোয়েস্ট পাঠাইছি ননকে, দেখি তারা কি বলে। ইনশাআল্লাহ যদি তারা চেঞ্জ করে দেয় আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসব, আর না চেঞ্জ করে দিলেও এটার সমস্যা কি বা কি জন্য তারা এরকম দিছে ওইটার সম্পর্কে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।